হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনির আছি আপনাদের সাথে, আর আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে কথা বলবো একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে একজন ব্যক্তি জাকির নায়েককে প্রশ্ন করতে গিয়ে অনেক বাকবিতণ্ডা করেছেন এবং ডক্টর জাকির নায়েক তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তো চলুন দেখা যাক সেই ভিডিওতে কি হয়েছিল। তো চলুন শুরু করি। হ্যাঁ মিস্টার ব্যাডে, হিন্দুদের হরিওম, জৈনদের জৈন ইন্দ্রিয়া, মুসলিম ভাইদের সালাম আলাইকুম। ডাক্তার জাকিরকে বলি আমি আপনার 20টা পয়েন্টের সবগুলোই উত্তর দিতে পারবো, তবে এখানে সময় হবে না, পরে কখনো সময় পেলে আমি প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিতে পারবো। এখন প্রথমটা, এখন প্রত্যেকটা ধর্মই ঈশ্বরকে মানে, যে তিনি সর্বশক্তিমান, তার মানে আমরা তার নিয়ম কানুনগুলো মেনে চলবো। এখন ঈশ্বর যা কিছু দিয়েছেন সেখানে নিয়মও দিয়েছেন। আমি খুব সহজ ভাষায় বলি, ঈশ্বর যখন আমাদের জন্ম দিয়েছেন তিনি তখন সব ব্যবস্থাই করেছেন। আমি কোনো লেকচার দিচ্ছি না, আমি কোনো লেকচার দিচ্ছি না, আমি আমি আমার প্রশ্নটাই করতে যাচ্ছি। শুনুন শুনুন, আপনি সরাসরি আপনার প্রশ্নটা বলে ফেলেন। আমি তো আমার প্রশ্নটাই করছি, ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেখানে কিছু নিয়ম বানিয়ে দিয়েছেন। যেমন আমাদের সবচেয়ে জনপ্রিয় জিনিস হলো বাতাস, যেটা আপনি প্রচুর পরিমাণে পাবেন, সব জায়গাতেই বাতাস পাবেন। এরপরে দেখেন পানি, আপনি যেখানে যান পানি পাবেন। এখন পরে আসছে খাবার। এবারে আমার প্রশ্নতে আসছি, খাবার ঈশ্বর আমাদের অনেক খাবার দিয়েছেন। কাশ্মীরে যান, সেখানে গেলে দেখতে পাবেন সেখানে দরকারি সব খাবার আছে। সেখানে আপনি আলমন্ড পাবেন, কাজু পাবেন, বাদাম পাবেন, পেস্তা পাবেন, ওখানে যেসব দরকারি। এক মিনিট, রাজস্থানে যান, সেখানে অনেক গরম, তাই সেখানে খরমুজ পাবেন, তরমুজ পাবেন। আর এখানে দেখেন, দাঁড়ান ভাই আমার প্রশ্নটা করে নেই, এখানে দেখেন খাবার হিসেবে কলা পাওয়া যায়, যেটা সহজে পাওয়া যায় সেটা প্রচুর পরিমাণে আছে। ঈশ্বর যেগুলো প্রচুর পরিমাণে দিয়েছেন সেগুলো সস্তা, আর যেগুলো তিনি অনুমোদন দেননি, নিষিদ্ধ করেছেন, সেগুলোর দাম অনেক বেশি। আমরা কি ঈশ্বরের নিয়ম মানছি? খুবই সুন্দর, খুবই সুন্দর প্রশ্ন। আমি প্রশ্নটা বুঝতে পেরেছি, আপনার প্রশ্নটা অনেক বড়, অনেক বড় প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। আমি ফিল্ডে আছি তাই দর্শকদের প্রশ্ন বুঝতে পারি। প্রশ্নের প্রথম অংশটা নিয়ে বলি যে আপনি 20টা পয়েন্টের উত্তর দিতে পারবেন। আইআরএফে আমার বেশ কিছু স্টুডেন্ট আছে, তাদের একজনকে বলবো আপনার সাথে বিতর্ক করতে। আইআরএফে যে কাউকে চান বলেন, কবে? আগামী রবিবার, আগামী রবিবার, আগামী রবিবার, আমার স্টুডেন্ট, আগামী রবিবার, আমি আগামী রবিবার এগুলো বলতে পারবো। আগামী রবিবার, রবিবার, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আগামী রবিবার আসবেন। আপনার নামটা জানো কি, ওনার নামটা কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মিস্টার বার্ডে আগামী রবিবার সকাল 10:30 আইআরএফ এ আসবেন। আজকের মতোই আমার স্টুডেন্ট বিতর্ক করবে, একজন একই টপিক। আপনি প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের দিয়েছেন বাতাস, আলো, পানি, এসব কিছু সহজে পাওয়া যায়, তাহলে কেন সেই জিনিসটা খুঁজবো যেটা দুর্লভ আর দামি? খুব সুন্দর প্রশ্ন। এই কথাটা মিস্টার জাভেরিকা বলেন, উনি তো উত্তর মেরুতে শাকসবজি পাঠানোর কথা বললেন, এরপর বললেন মরুভূমিতে শাকসবজি পাঠানোর কথা। এ কথা আমি বলিনি, আমি বলেছি শাকসবজি পাওয়া গেলে শাকসবজি খাবেন, যদি পশুর মাংস পাওয়া যায় হালাল মাংসগুলো আপনারা খাবেন। এই প্রশ্ন মিস্টার জাভেরিকা করবেন, আমাকে না। এক নম্বর পয়েন্ট, আপনি সহজলভ্য খাবারগুলো খাবেন, তবে সেগুলো হালাল হতে হবে। আমাদের দামি খাবার খাওয়া উচিত না, আপনি বললেন। অনেকটা এরকম যে আমি কোনো ধনী লোককে বলছি আপনি নরিম্যান পয়েন্টে থাকেন কেন? নরিম্যান পয়েন্টে মাত্র 1 স্কোয়ার ফিট জায়গার দাম হচ্ছে 25,000 টাকা, মীরা রোডে থাকেন, মাত্র 1,000 টাকা প্রতি স্কোয়ার ফিট। যখন কোনো ধনী লোকের সামর্থ্য থাকে ভালো ফ্ল্যাট কেনার, তাকে বাধা দিচ্ছেন কেন? খাবারের ক্ষেত্রে তাই, ননভেজ খাবার, প্রোটিন, আয়রন, এরকম আরো অনেক কিছুর দিক থেকে এটা উচ্চমানের স্বাস্থ্যকর খাবার। ধনী লোকের সামর্থ্য আছে, তাকে বাধা দিচ্ছেন কেন? আপনার সামর্থ্য না খুললে শাকসবজি খান, আমি আপনাকে বাধা দিচ্ছি না। আশা করি উত্তরটা পেয়েছেন। তো এই ছিল ভিডিওতে, তো এই ছিল ভিডিওতে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টে আপনার মনোভাব ব্যক্ত করবেন। তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।